ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়ি নিবন্ধন করতে গিয়ে ভারত বাংলাদেশের সাথে প্রতারণা ও জাল জালিয়াতি করেছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা সিপিটি। তথ্য উপাত্ত দিয়ে তারা দাবি করেছে, কেবল টাঙ্গাইল শাড়ি নয়, মুসলিম শাড়িকেও নিজেদের পণ্য বলে চালিয়ে দেওয়ার কাজ প্রায় শেষ করে এনেছে ভারত। অসত্য তথ্য দিয়ে জিআই করে ফেলায় পশ্চিমবঙ্গ হস্তচালিত তাঁতিদের সমবায় সমিতির বিরুদ্ধে ভারতের আদালতে মামলা করতে বাংলাদেশ সরকারকে পরামর্শ দিয়েছে সিপিটি। রিজভী নজর রিপোর্ট। জানুয়ারির প্রথম সপ্তাহে টাঙ্গাইল শাড়িকে নিজেদের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে ঘোষণা করে ভারত। তবে এই কাজটি শুরু হয় চার বছর আগে, 2020 সালের 8ই সেপ্টেম্বর। ভারতের দিল্লিতে হাইকমিশন ও কলকাতায় ডেপুটি হাইকমিশন থাকার পরও চার বছরে এ বিষয়ে কোনো প্রতিবাদ হয়নি। দীর্ঘ প্রক্রিয়া শেষে টাঙ্গাইল শাড়ির জিআই করার বিষয়টি প্রকাশ করা হয় গত বছরের 31শে আগস্ট। তিন মাসের মধ্যে বাংলাদেশের কোনো ব্যক্তি, সংগঠন কিংবা সরকারের পক্ষ থেকে বিরোধিতা না করায় টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা করে ভারত। টাঙ্গাইল শাড়ি নিয়ে জিআই এর সময় কি শেষ হয়ে গেছে, একদম চলে গেছে? আমরা বলছি সম্ভবত এখনো যায়নি, এখনো সুযোগ আছে। ভারতের যে আইনের অধীনে এটাকে নিবন্ধন করা হয়েছে, সেই আইনের অধীনেই যে সুরক্ষার বা আপিল করার যে সুযোগ দেওয়া আছে সেটাকে ব্যবহার করতে হবে তাড়াতাড়ি। জানুয়ারি মাস চলে যাচ্ছে, তিন মাসের ভিতর এটা করতে হবে। তাহলে খুব দ্রুততার সাথে আমাদের হাইকমিশন ভারতে যেটা আছে আইনজ্ঞ নিয়োগ করে এটার ভিতরে ঢোকা দরকার। যেই সমস্ত কারণের ভিত্তিতে এটা করা হয়েছে সেই সমস্ত কারণ যথোপযুক্ত তো নাই, সত্যও না এবং অনেক ক্ষেত্রে সঠিক না। এই অর্ধসত্য এবং বেঠিক তথ্যের ভিত্তিকে চ্যালেঞ্জ করা যায়, এর জন্য আমরা সুনির্দিষ্টভাবে আইনের কোন কোন ধারা ব্যবহার করা যায় সেটাও বলছি। এরই মধ্যে ফজলি, লক্ষণভোগ ও হিমসাগর আম, নকশি কাঁথা, রসগোল্লা, জামদানি ও গরদ শাড়ি এবং সুন্দরবনের মধুকে নিজেদের করে নিয়েছে ভারত। প্রতিবাদ না করলে ভবিষ্যতে বাংলাদেশের চিরায়ত লোকজ সংস্কৃতির অনেক উপাদান ভারত নিজেদের জিআই পণ্য করে নিতে পারে বলে শঙ্কা সিপিডির। সমধর্মী সমস্যা সামনে আরও আছে। আপনারা জানেন জিআই এর সাথে সাথে আরেকটি ধারা তৈরি হয়েছে মেধাস্বত্ব আইনে, তাকে বলে ট্র্যাডিশনাল নলেজ, টিকে প্রথাগত বিভিন্ন জ্ঞান। এই যে আমরা বিভিন্ন ধরনের গল্প বা রূপকথা এগুলি বলি, গান বলি, এগুলোকে আপনি যদি নিজের বলে না দাবি করতে পারেন তাহলে এইটার থেকে যেই ধরনের আপনার আয় হওয়ার সুযোগ থাকে, যারা বলেন কলেন ইত্যাদি, আপনার থাকবে না। আমরা এখানে উদাহরণ হিসেবে বলেছি লালনগীতি। কালকে যদি বলে ভারতবর্ষের লালনগীতি সবচেয়ে বেশি প্রচলন এবং তারা লালনগীতি কালকে নিবন্ধন করে নেয়, আমাদের কি হবে? এ পর্যন্ত মাত্র 21টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধন করতে পেরেছে বাংলাদেশ। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।